পারে আপনি বসেন আবার প্রধানমন্ত্রী আমাকে এক দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মেন্টালি মানে আমি যদি আরেকটু মেন্টালি ফ্রি হইতে পারি যে আমি যা করার দরকার দেড় মাস পর তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি খেলবো পরবর্তী পাবন ভাই কথা বলবেন না না আমাদের আমার একটা সবসময় ধারণা মানে আমার একটা ধারণা হয়েছিল ওর ওর প্রেস কনফারেন্সটা দেখে কারণ ওদের সাথে যে ও হয়তো ইমোশনালি একটা সিদ্ধান্ত নিয়েছে আমার একটা বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি একবার যদি বসতে পারি তাহলে হয়তো বা এটার একটা সলিউশন পাবো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম এবং ও তামিম ফিরছে আমাদের থেকে অনেক অনেক ভালো লাগতেছে তামিমের গতকালের অস্ত্রবেজা চোখ অনেক ফ্যানদের মাঝে এ তামিম মায়ের ফেরাটা ছিল সকল ফ্যানদের একটা আনন্দ সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট যত সাংবাদিক ভাইয়েরা গতকাল থেকে প্রতিবাদ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সবচেয়ে বড় ধন্যবাদটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রাপ্য কারণ তার মাধ্যমে তামিম আবারও বাংলাদেশ দলে ফিরেছেন এবং ইনশাল্লাহ